হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মূলত কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো, যেমন ড্রেসিং টেবিল, আলমিরা আর হচ্ছে ওয়াইড ড্রপ। এটা মেবি অর্ডারই বা অর্ডার হয়েছে, তো আমরা একটু জানি শোরুমের ম্যানেজার সাহেব থেকে। ভাইজান, এগুলো কি ফার্নিচার অর্ডারই? হ্যাঁ, এগুলো হলো অর্ডারই ফার্নিচার। আর এই ফার্নিচারগুলো অর্ডার করছে প্রবাস থেকে, সৌদি আরব থেকে, মোহাম্মদ জিসানউদ্দিন ভাই। জি, তো আমার আগের এই ফার্নিচারগুলো কিন্তু আমি গত মাসে দেখিয়েছিলাম যে পলিশ সারা, এই তিনটা ফার্নিচার উনি অর্ডার করছে। তো কাঠগুলো আমি শুকাইয়া তারপর আর কি আজকে এক মাস পরে এই মালগুলো বানিশ করতেছি। এটার এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ শুরু করছে হপায়, এটা যাবে আর কি আজকে বিকালে। তো আজকে বিকালে এই মাল ডেলিভারি যাবে, তো এখনও ফাইনাল ফিনিশিং বাকি আছে। আর আমি পুরোটা আলমারি খুলে আপনাদেরকে দেখে দিতেছি, কত ইঞ্চি কাঠ দিতেছি, কত কি ভিতরে দিতেছি। আর এই মালগুলো যাবে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, যেটা সবারই পরিচিত কেরানীগঞ্জ। আর এটা হলো সম্পূর্ণ পুরোটা কাঠ, শুকনা, চিটাং, সেগুন দিয়ে তৈরি করা। আর এই ডিজাইনটা হলো সম্পূর্ণ হাতের খোদাই করে নকশা করা। আর এটা কিন্তু পুরাটা পাতলা, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি বাদ, আর পুরাটাই নকশায় পরিপূর্ণ ভরা। তো আমরা এটার ভিতরে কি কি আছে আমরা সেটাও দেখি। জি, একটু দেখেন ভিতরে কি কি দিচ্ছেন। আর ভিউয়ার্স, আমরা দুটো ভিডিও দিয়েছি, একটা হলো কালারিং সহ আর একটা হচ্ছে কালারিং ছাড়া। কারণ ফার্নিচারগুলো কালারিং করার পরে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, বা এই যেমন শেডগুলো ফুটে থাকে। বা এটা হলো আর কি আমরা ভিতরেও কালার করে দিই। জি, এটা হলো মোমের মতো ফিনিশিং। আচ্ছা, যে হাতে কোনো কিছু বাঁধবে না। আচ্ছা, বাহিরে অল চিটাং সেগুন, আর ভিতরে হলো চিটাং গামারি। আপনারা কিন্তু চিটাং গামারিরও, চিটাং সেগুনের মতো চিটাং গামারিরও একটা ফাইবার আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটার ভিতরে হলো একটা ডয়ে, একটা, দুইটা, তিনটা সিল, চারটা থোক। আর এগুলার পাল্লাটা হলো পরিপূর্ণ 1 ইঞ্চি পাল্লা। জি, পাটা 1 ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা। এ হলো 2 নম্বর পার্ট, শুধু হ্যাঙ্গারিং সিস্টেম। হ্যাঙ্গারিং সিস্টেম, এটার যে হ্যাঙ্গারটা, ওই হ্যাঙ্গারটা সবাই কিন্তু চিটাং সেগুন, আর ভিতরে অল সাইড চিটাং গামারি। ক্যামেরাটা একটু জুম করলে আপনি দেখতে পারবেন যে চিটাং সেগুন আর চিটাং গামারির একই ফাইবার। আপনারা যেটা আর কি চিটাং সেগুন বুঝতে পারবেন, পরিপূর্ণ চিটাং সেগুন কাঠের শেড। যেটা বাইরে থেকে আর কি বোঝা যায় না, কারণ এটার ভিতরে এত পরিমাণে কারণ এখানে যতটুকু বোঝাবে ততটুকুই কিন্তু এই কালো ফাইবারগুলো সামনে বেশি আসবে। আচ্ছা, আপনার যতটুকু ফাইবার বুঝবেন, কেননা আপনি কিন্তু ভিতরের সাইডে পুরোটা চিটাং সেগুন দেখছেন। হ্যাঁ, আর সামনে কিন্তু যা আছে পুরোটা কালো স্টেপ ফাইবার দিয়ে তৈরি করা। জি, ঠিক আছে। আর এটা হলো 3 নম্বর পাল্লা। 3 নম্বর পাল্লার ভিতরে কিন্তু একই সিস্টেম, একটা, দুইটা, তিনটা সেল, বাহিরে চিটাং সেগুন, ভিতরে চিটাং গামারি। একটা সিন্ধুকের ডয়ের, এই ডয়ারের ভিতরে কাঠগুলো গামারি কাঠ দিয়ে তৈরি করা। আর এর হলো আপনার চিটাং সেগুনের শেড, যেটা আপনার চিটাং সেগুন হিসাবে বুঝতে পারবেন, কেননা উনি এক মাস আগে অর্ডার করছে, এক মাস পরে মালগুলো নিতেছে। এই কারণে যাতে কাঠটা যদি কোনো ভিজা সমস্যা থাকে, সেটা আমার দোকানেই আমরা কাঠটাকে এমনভাবে শুকিয়ে বানাই যাতে পরবর্তীতে আপনাদের বাসায় যেয়ে কাঠগুলো না ফাটে। জি, আর এই চিটাং সেগুন ভিতরে চিটাং গামারি দিয়ে যদি আলমারি আপনারা নেন, তাহলে এর সাথে 20 বছরের গ্যারান্টি পাবেন। 20 বছরের গ্যারান্টি দিচ্ছেন। আর এটার দামটা কত রাখতেছেন? এটার রেট পড়বে 42,000 টাকা। ভিউয়ার্স, 3 পার্টের আলমারি, প্রচুর পরিমাণে কারুকাজ করা, 42,000 টাকায় পেয়ে যাচ্ছেন, সাথে 20 বছরের গ্যারান্টিতে থাকছি। আর আমরা তিনটে জিনিস নিয়ে কথা বলবো, আমাদের সাথেই থাকেন। আলমারি, ড্রেসিং টেবিল এবং একটি ওয়াইড ড্রপ, মানে খুব সুন্দর দুই পাল্লার একটি ওয়াইড ড্রপ নিয়ে কথা বলবো। আশা করি এই ফার্নিচারগুলো আপনাদেরও পছন্দ হবে, কারণ উনি অর্ডার করেছেন, ওনার যেহেতু পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে। আমরা কিন্তু চেষ্টা করি একজন একটা নতুন অর্ডার পেলে ওনারা এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যে এই ফার্নিচারটা অর্ডার হয়েছে, আপনারা পাবেন।
ড্রেসিং টেবিলটা কি মডেল? এটা হলো পানপাতা পাঁচাল ড্রেসিং টেবিল, হচ্ছে পানপাতা ডিজাইনটা। আর কালার করার পরে কিন্তু ফার্নিচারগুলো আরও সুন্দর হয়ে যায়। এর পাঁচাল যেটা উপরে চাল আছে পাঁচাল, তো এটার সাইজ কি কাঠের আর ওয়ারেন্টি গ্যারান্টি বলবেন? হ্যাঁ, এটা হলো 3 ফিট সাইজ, উচ্চতা আছে 7 ফিট। জি, আর এটার গ্যারান্টি হলো এটার সাইজ 3 ফিট 7 ফিট সাইজ সাইজ। আচ্ছা, কি কাঠের ছিল? চিকেন সেগুন কাঠের। আর এটার গ্যারান্টি পাবেন 2 বছরের চিকেন সেগুন। আর দামটা কত রাখতেছেন? 15,500 টাকা পানপাতার ডিজাইনের কারণে। আর যদি এই ডিজাইনটা না নেন সেক্ষেত্রে এটা রেট করবে আপনার 14,000 টাকা। জাস্ট ওইটা একটু প্লেন থাকবে, মানে এই ডিজাইনটা থাকবে না, এই ডিজাইনটা থাকবে না, এখানে স্লাইডিং গ্লাসও থাকবে না, ওই পাঁচাল থাকবে। যখন এই পাঁচালটুকু ঠিক থাকবে, এখানে একটু ব্যতিক্রমী হবে শুধু এইটুকু, তাহলে ওটা পড়বে আরও 1,000 টাকা কম। তা আমরা একটি আকর্ষণীয় হোয়াইট ড্রোপ নিয়ে কথা বলবো, 2 পাল্লার। এটাও অর্ডারই, এই 3টা ফার্নিচারই অর্ডারই মূলত। আচ্ছা, এখানে একটা হোয়াইট ড্রোপ দেখতে পাচ্ছি, এটা মনে হয় এই টাইপের আলমারির ভিডিও, মানে হোয়াইট ড্রোপের ভিডিও দেয় না, এতে বিস্তারিত একটু বলবো। জি, উনি আর কি এটা নিচ্ছে একটা অন্য মডেল, তো এই মডেলটা আর কি উনি অন্য যে কোনো একটা ফার্নিচার থেকে কালেকশন করে ওই ছবিটা কি আমাকে দিছে, কারণ আমি যতগুলো ওয়ার্ড্রোবের ভিডিও ছাড়ছি এরকম কোনো আমি ওয়ার্ড্রোব দিই নেই। জি, আর এটা উনি ওনার পছন্দ মতো আর কি উনি একটা ডিজাইন দিয়েছে, আমরা ওই ডিজাইন অনুযায়ী এটা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা হলো 2 পাল্লা পায়া নকশা মাঝখানে 4 ডয়ের। জি, আর এটার ভিতরে হলো চিটান সেগুন, বাইরে চিটান সেগুন, ভিতরে কিন্তু চিটান গামারি। আচ্ছা, ঠিক আছে। জি, যার কারণে এটা রেটটা একটু বাড়ছে। বিয়স, যাদের হ্যাঙ্গারিং সিস্টেম বেশি দরকার, ওয়াইড জব প্লাস হ্যাঙ্গারিং, বা একটু বেশি কোট শাড়ি কাপড় বেশি রাখার জন্য চান, তারা এই ওয়াইড জবটি নিতে পারেন। আর এই ওয়ার্ডরোবটার রেট হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা। আর এখানে কিন্তু কার্নিশ বা সাইড নকশাও আছে। আর এই হচ্ছে উপরের ডিজাইনটা। আর যাদের বিশেষ করে 2 পাল্লার দরকার, তারা এই হোয়াইট ড্রোপটি নিতে পারেন, কালেকশন করতে পারেন। আরও কোনো তথ্য জানার থাকলে উপরের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। 3টি আইটেমই বিক্রি, আপনারা চাইলে সেম প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী অর্ডার করতে পারেন। যেহেতু উনি অর্ডার করেছেন প্রবাস থেকে, প্রবাসীর বাইরেও দেখছেন, অর্ডার করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হয়তো একটু বর্তমানে একটু ফার্নিচার অর্ডার নিলে টাইম বা সময় লাগে।